আমি উঠতে পারছিলাম না, বারবার বলছিলাম লাস্ট মোমেন্টে ওনাকে বললাম আপনি আপনার নাম দিয়ে দেন, আমি এই খেলা রেখে আমার করতে পারবো না। একেবারেই খুবই পরিস্থিতিতে আসলে খেলা বাদ দিয়ে যাওয়াটা কঠিন। প্লাস সবচেয়ে বড় কথা হারা জিতা নিয়ে কথা না, ওদের অ্যাপ্রোচ, ওদের চেষ্টা, এটাই হলো সবচেয়ে বড় কথা। খুবই ভালো লেগেছে, সেটাই বললাম ওদেরকে যে আসলে আমরা এর আগেও ওদেরকে বলেছি যে ওদের ব্যাপারে আমরা এখন মেয়েদের টিমটাকে নিয়ে ডেফিনেটলি বাংলাদেশে আমরা ক্রিকেটকে নিয়ে, ক্রিকেটারদের নিয়ে, ছেলে ক্রিকেটারদের নিয়ে আমরা অনেক কিছু করি, অনেক গর্ববোধ করি। এখন মেয়েদের দিয়ে না করার, গর্ববোধ না করার কোনো কারণ নেই, কোনো কারণ। কারণ শক্তিশালী ভারতের বিরুদ্ধে তারা যেভাবে খেলেছে এবং যেটাই ছিল, এই আমরা কিন্তু ওডিয়েও জিততে পারতাম, একটা বল আগে হলেই হতো। আবার টি টোয়েন্টি তো না জিতার কোনো কারণই নেই। সো আমি বলছি যে আমরা অনেক কাছাকাছি চলে এসেছি, এটা ইজ এ ভেরি গুড সাইন। ওদেরকে বলেছি যে এই বোনাস দিয়েছি, কিন্তু বোনাসের যে বড় কথা হচ্ছে যে আমরা ওদের ব্যাপারটায় আরও কনসেন্ট্রেশন দিচ্ছি। এর মাঝে ওরা কিছু সাজেশন দিয়েছে, আমরা বলছি অবশ্যই আমরা সেগুলো দেখব, এবং সাপোর্ট স্টাফও যদি লাগবে, কয়েকজন আরও কোচ লাগবে, যেমন ধরেন ফাস্ট বোলিং কোচ একটা হলে ভালো হয়, এগুলো এ ধরনের কথা, ওগুলো সব কিছু নিয়ে আমরা আছি, সিদ্ধান্ত নিয়েছি যে আমরা করবো। এছাড়া যেটা আছে মেয়েদের স্কুল ক্রিকেট, ছেলেদের স্কুল ক্রিকেট তো আমরা সবসময় খেলি অনেক স্কুল, বাট মেয়েদের স্কুল ক্রিকেটটা আমরা এবছর শুরু করতে চাই, এটাতে করে আমরা নতুন নতুন আরও খেলোয়াড় পাবো বলে আমাদের মনে হয়। বিপিএলের চেয়েছে ওরা একটা একটা বিপিএল, মেয়েদের বিপিএল, সেটাও আমরা বলেছি তবু আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি আমরা সেটা চালু করবো। যেই দলটার ফাইনালি খেলাটা দেখতে আপনি বের হলে মিস করে ফেলতে পারতেন, এরকম একটা টেনশন আপনি বেরোতে পারেননি, যেই দলটা প্রথমবারের মতো ইন্ডিয়াকে ওয়ান ডেতে হারিয়েছে, প্রথমবারের মতো সিরিজে ড্র করেছে, টাই করেছে, সেঞ্চুরি করেছে, প্রেসিডেন্ট হিসেবে পাবেন ভাই, মানে মনে হয় না যে পূর্ণতার জায়গাটায় চলে যাচ্ছেন, কারণ ছেলেদের তো অনেক সাকসেস আপনি দেখেছেন। না আসলে এইটাই আমি ওদেরকে বলছিলাম, ক্রিকেট বোর্ডের কাজটা কিন্তু এখন আগের চেয়ে অনেক কঠিন হয়ে গেছে, মানে আমি জানি না আপনারা তো জানেন নিশ্চয়ই, দেখেন একই সাথে আন্ডার-19 খেলছে, আন্ডার-19 কতগুলো সিরিজ খেলে যাচ্ছে, খেললো আপনারা দেখে, তারপরে এ টিম খেলছে, ইমার্জিং টিম খেলছে, মানে এশিয়া কাপ মেয়েদের আন্ডার-19, ইমার্জিং এশিয়া কাপ, আবার মেয়েদের খেলা, আবার ন্যাশনাল টিমের খেলা হচ্ছে ছেলেদের, এই একসাথে তিনটা চারটা খেলা হচ্ছে, এই যে এগুলো ম্যানেজ করা, গত আমরা 4-5 মাসে প্রায় 21টা সিরিজ খেলেছি, 21টা সিরিজ খেলা কিন্তু সোজা কথা না 4-5 মাসে, এবং এগুলোতে অনেকগুলোতে খুব ভালো সাকসেস হয়েছে। যেমন আপনার সাউথ আফ্রিকার সাথে আমরা ওডিআই সিরিজটা জিতলাম, আন্ডার-19, ইন্ডিয়াতে তো স্কুল ক্রিকেট আন্ডার-16 যে গেল কম্বাইন্ড ক্রিকেট, ওখানে গিয়ে 3-0 আমরা ওডিআই জিতলাম, 3 দিনের ম্যাচটাও জিতলাম। ইভেন মেন্স টিমে যদি আসেন আপনি, আমরা আফগানিস্তানের সাথে টি-20 সিরিজ জিতেছি এবং 3rd ওডিআইটা জিতেছি, এর আগে ইংল্যান্ড ইন্ডিয়ার সাথে আমরা জিতেছি, মানে আমি বলছি এই চতুর্দিক দিয়ে খেলা হচ্ছে যে, এবং ট্রাইনেশন একটা আন্ডার-19 ট্রাইনেশন হয়েছে, ওটাতে আমরা চ্যাম্পিয়ন, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা সহ বাংলাদেশ। আমি বলছি যে এই অল্প সময়ের মধ্যে এত খেলা হচ্ছে, এত সাকসেস, এর মাঝে মেয়েদেরটা আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ভালো লাগছে, সবচেয়ে ভালো লাগছে কারণ আসলে ওদেরকে আমরা সবচেয়ে কম সুযোগ সুবিধা দিয়েছি, এটা তো অস্বীকার করার কোনো পথ নেই, আমি ওদের কাছে বলেছি যে এটা আমরা তো এবার ডেফিনেটলি এখন থেকে সর্বোচ্চ অ্যাটেনশন আমাদের থাকবে হচ্ছে মেয়েদের দিকে, মানে আমি বলছি কারো যে কম হবে না, আমরা সবচেয়ে বেশি অ্যাটেনশন দিতে যাই, ওদের যা যা লাগবে ডেফিনেটলি উইল ট্রাই আওয়ার বেস্ট। না এখানে আমি একটা কথা বলি, আমি ওদেরকে একটা কথা বলেছি, এটা আমাদের ব্যর্থতা, মেয়েদের এই যে খেলাটা হয়েছে, মেয়েরা আমাদেরকে আমাকে একবার বললো লাস্ট ওদের সাথে যখন দেখা হয়েছিল যে ওরা মিরপুরে একটা খেলা চায়, সেই জন্য এই খেলাটা এখানে এসেছে, এবং এটা নিয়ে আমাদের মধ্যে অনেক ডিবেট ছিল, আমরা যে আফগানিস্তানের সাথে খেলছি আমরা কেন মিরপুরে খেলছি না,
অন্তত একটা আমরা কিন্তু যেহেতু আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা কিন্তু মেয়েদেরকে এটা পুরোটা খেলেছি আমরা ছেলেদেরকে ছিল সিলেট এসব জায়গায় খেলিয়েছি দ্যাটস ফাইন ওদেরকে ডেফিনেটলি মিরপুরে ওরা আজকেও বলেছে ওরা আরও মিরপুরে খেলতে চায় আমি অলরেডি আমরা সিদ্ধান্ত নিয়েছি ওদেরকে মিরপুরে আমরা খেলা দেবো নেক্সট সিরিজটা মোস্ট প্রবাবলি পাকিস্তানের সাথে আছে অক্টোবরে আমরা বলছি দেখতে ওটা এই সিরিজটা আমরা মিরপুরে দেওয়া যায় কিনা তবে যেটা বলছিলাম এটা আমাদের ব্যর্থতা মেয়েদের এইবারে যে সিরিজটা হলো ইন্ডিয়ার সাথে এইটা ভেরি ইম্পর্টেন্ট সিরিজ এইটা যেই পরিমাণ প্রচারণার দরকার ছিল অন পার্ট অফ বিসিবি সেটা কিন্তু আমরা করিনি ছেলেদেরটাই করতে হয়নি এমনিতেই চলে আসে মানুষজন কিন্তু মেয়েদেরটা যে করছি এটার জন্য যে একটা আমাদের স্পেশাল দায়িত্ব আমাদের অবশ্যই নেওয়া উচিত ছিল নিলে ডেফিনেটলি দর্শক আমি বলছি দর্শক অবশ্যই আসবে আসবে না কেন এত ভালো খেলছো তোমরা ডেফিনেটলি বাংলাদেশের দর্শক আসবে ওইটা নিয়েও আমরা কথাবার বলছি সামনে আমার মনে হয় এসছে অনেক ভালো বোনাস আমরা যেটা দিয়েছি সাধারণত সিরিজ জিতলে আমরা দিই কিন্তু সিরিজ না জিতেও প্রথম ওডিআই জিতেছে ভারতের সাথে সেটার জন্য এবং তার সাথে সাথে এই যে টাই করলো এছাড়া আমাদের সেঞ্চুরি আছে একটা এবং বেশ কয়েকটা মেয়ে খুব ভালো পারফর্ম করেছে এই সব কিছু মিলে আমরা যেটা করেছি শুধু প্লেয়ারদের জন্য টিম প্লেয়ারদের জন্য 25 লক্ষ টাকা প্লাস যারা পারফর্ম করেছে যেমন সেঞ্চুরির জন্য অ্যাডিশনাল 2 লাখ তারপর যারা অন্যান্য যারা পারফর্ম করেছে ওদেরকে আলাদা আলাদা টাকা এইভাবে আমরা অলরেডি অ্যানাউন্স করে দিয়েছি এটা ওদেরকে বলছি টোটাল আমার ধারণ 35 লাখ মিনিমাম 35 লাখ হবে 35 লাখই হবে কারণ আপনার 25 লাখ আর 2 আর ওখানে মিনিমাম আরও তো 2-3 লাখ টাকা যাবে অন্য অন্য পার্টনার 30 এখানে আবার কোচিং স্টাফকে কিছু দেওয়া হবে সো যেটা বলছি যে সো এই এটাই হচ্ছে প্লাস না কারণ ক্রিকেট এমন একটা খেলা এটা নিয়ম কানুন সবাই জানে এবং সারা বিশ্ব দেখছে এবং দেখেছে এটা নিয়ে আমাদের কিছু বলার নাই এটার আইনকানুন আছে আইনকানুন যা হয় তাই হবে মানে এখানে না হওয়ার কোনো আমি কিছু মানে আমাদের কিছু বলার কিছু থাকে না এখানে আম্পায়ার আছে ম্যাচ রেফারি আছে প্লাস ICC আছে ওই প্রক্রিয়াতে যা হয় তাই হবে বাট আমি খুশি আমাদের মেয়েরা এমন কিছু করে না আমি অত্যন্ত খুশি এটাও ওদেরকে বলেছি যে দেখো কখনো এরকম কিছু করবা আসলে আমি আপনাদেরকে একটা কথা প্রথম কথা হচ্ছে এটা টেলিভাইজ হয়নি এটা নিয়ে আমি বলেছি যে আমরা কেন দেখাতে পারলাম তো আমাদের যে বিসি থেকে এক করে আমরা যেটা দেখাই সাধারণত মাধ্যমে দেখাতেই পারবো ইউটিউবে যেটা দেখে আমরা দেখছি এরকম করে দেখতে পারবো প্লাস আমি আপনাকে একটা কথা এটা আমি আমাকে কেন আমার তো মনে হয় শব্দে ওদেরও হার্ট করার কথা মানে এটা আমার বোর্ডে খালি করবে কেন আমাকেও তো কিছু করে দেয় তো বেশি হার্ট করার তো কথা ওদের বাট সবচেয়ে আমি যে জিনিসটা আমি আপনাদেরকে একটু ICC-র যে নিয়ম আছে নিয়ম অনুযায়ী যা হওয়ার হবে আপনারা এটা নিয়ে অপেক্ষা করতে হবে একটু এছাড়া আর কিছু বাট আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এখানটায় আমি এসে যে কথাটা সবাইকে বলেছি দেখেন আমাদের এতগুলো সাফল্য T20-তে আফগানিস্তান তো আমাদের মনে করি অনেক শক্তিশালী আমরা T20-তে 200-তে জিতে আসি নাই
সেকেন্ড ওডিআইতে ওরা যে রানটা করে ফেলেছে সেটা আসলে ওটা চেস করা খুব কনফিডেন্টলি বলতে পারতাম, যেহেতু এই সিরিজটাতে সে ছিল না সেই জন্য এখন টিমে আপনার ও খেল ও তো খেলা খালি ওডিআই বলে দেওয়া যে হ্যাঁ ও খেলবে এটাও সম্ভব আসলে এটা আমার পক্ষে বলাটা খুব কঠিন। আপনারাই বলেন, এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না, কারণ এই কথা বলার কেন বলেছে কি পরিস্থিতিতে বলেছে আসলে আমি তো জানি না।